পলাশ ঢাকা কোকিল ডাকা আমার দেশ ভাই রে ধানের মাঠে ঢেউ খেলানো এমন কোথাও নাই রে এমন কোথাও নাই রে ভিডিওর শুরুতেই পিকে স্টেকটিউ ফ্যামিলির সকল সদস্যকে এবং নতুন দর্শকদের জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বাংলাদেশে আনঅফিশিয়াল ফোন কেনার জন্য আর মোটামুটিভাবে একশো দিনের মতো সময় পাওয়া যাবে সো এই সময় খুব বেশি পরিমাণে স্মার্টফোন সেল হবে বলে আমার মনে হচ্ছে আর এই বাড়তি চাপ সামলাতে দোকানদাররাও ক্রেতাকে বোকা বানানোর এই সুযোগ তো অবশ্যই নিবে তাই এই শেষ সময় আনঅফিসিয়াল ফোন কেনার জন্য আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ আনঅফিশিয়াল ফোন কেনার আগে এই প্রত্যেকটি ধাপি আপনাকে অত্যন্ত নিখুঁতভাবে চেক করতে হবে তো চলুন সময় নষ্ট না করে দেখে আসি লাস্ট গাইডলাইন অফ বাইং আন ফোন নাম্বার ওয়ান হচ্ছে শাওমি ভিভো অপ্পো রিয়েলমি এইসব ফোন কেনার ক্ষেত্রে আপনারা ফোনগুলোর অফিশিয়াল সাইট থেকে অবশ্যই আইএমআই চেক করে নেবেন যে তাদের সাইটে আর আপনার ফোনে যে আইএমআই নাম্বারটা আছে সেটা মিলছে কি না সিম্পলি আপনারা গুগল সার্চ করবেন সাওমি আইমিআই চেকার আর সার্চ রেজাল্টের প্রথমেই আপনারা পেয়ে যাবেন সেই অফিসিয়াল সাইটটি সেই সাইটে গিয়ে আপনারা সহজেই আইএমআই নাম্বার টাইপ করে ফোন কোম্পানির সাথে আপনার ফোনের আইএমআই নাম্বার মেলাতে পারবেন নাম্বার দুই বক্সে থাকা আইমিআই আর আপনার ফোনে থাকা আইএমআই নাম্বার এই দুটোকে চেক করে নেবেন কারণ অনেক ক্ষেত্রেই চোরাই পথে ফোন আসার সময় বক্সে করে আসে না কিন্তু দেশের বিভিন্ন জায়গায় বক্স বানিয়ে সেই বক্সের ভিতরে আপনার ফোনটি পুরে দেওয়া হয় এবং মোস্ট ইম্পর্টেন্টলি বক্সে থাকা আইএমআই নাম্বার আর আপনার ফোনের আইএমআই নাম্বার যদি আলাদা হয় কিংবা আপনি যদি বক্সটি হারিয়ে ফেলেন তাহলে আপনি কিন্তু হারিয়ে যাওয়া ফোনের জন্য থানায় জিডি করতে পারবেন না নাম্বার তিন শাওমির কোনো ফোন ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে কিনবেন না কারণ ইন্ডিয়া থেকে যেসব ফোন নেপাল বাংলাদেশ শ্রীলঙ্কা ভুটান এই সব দেশগুলোতে যায় সেগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এ গ্রেডের হয় না ইন্ডিয়ান ফ্যাক্টরিতে যখন কোয়ালিটি কন্ট্রোল চেক করা হয় তখন সবগুলো ফোন কিন্তু এ গ্রেডে পাস হয় না যেগুলো বি বা সি গ্রেডের ফোন আছে সেগুলোতে সামান্য কিছু হলেও সমস্যা থাকে আর এই সমস্যাযুক্ত ফোনগুলোকে আপনাকে ধরিয়ে দেওয়া হচ্ছে আর স্মার্টফোন সেলাররাও যদি কম দামে ফোনটিকে সেল করে প্রফিট করে থাকে তাহলে আপনারা ধরতেও পারবেন না নাম্বার ফোর কোনো ফোনের চকচকে পলি সোকর্ড ইন্ট্যাক্ট বক্স সরাসরি বিশ্বাস করবেন না যে কোনো সাধারণ বক্সের উপর এই পলি কিন্তু বাচ্চাদের কাজ বক্সের ভিতরের কম্পোনেন্টসগুলোকে এলোমেলো করিয়ে দিয়ে পলি মুড়িয়ে আপনার হাতে ধরিয়ে দিলে আপনি কিন্তু সহজে বুঝতে পারবেন না তাই এই ধারণা থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে আসুন যে শুধুমাত্র স্মার্টফোন ফ্যাক্টরিতেই এই পলি মোড়ানো সম্ভব মানে আমি বলতে চাচ্ছি আপনি আমার সবগুলো ধাপ এক এক করে চেক করে তবেই ফোনটি কিনবেন কারণ একবার আনঅফিসিয়াল ফোন কেনার পর বাসায় যদি কোনো সমস্যা লক্ষ্য করেন আর যদি সেই দোকানে ফেরত দিতে যান তারা কিন্তু আপনাকে একদমই ফেরত দিবে না হ্যাঁ ব্যতিক্রম কিছু ভালো দোকান আছে কিন্তু তারপরেও বেশিরভাগ দোকানই ফেরত নেয় না পাঁচ অনেক পপুলার কিন্তু পুরাতন ফোন অর্থাৎ দু তিন বছর আগেকার ফোনগুলো যদি এখন কিনতে চান তাহলে কিন্তু একটা স্ট্রং পসিবিলিটি থাকে যে ফোনটি সেকেন্ড হ্যান্ড হবে ইস্যুযুক্ত ফোন বা ব্যবহার করা ফোন সরাসরি ইন্ডিয়া থেকে বাংলাদেশে নিয়ে এসে আনঅফিশিয়াল ব্র্যান্ড নিউ ফোন হিসেবে বিক্রি করা হয় মূলত এ কারণেই সাধারণ ইউজারদের রিভিউয়ের ক্ষেত্রে এক্সপিরিয়েন্সে তারতম্য হয়ে থাকে যেমন অনেকেই বলছে ক্যামেরা জোস কিন্তু আবার অনেকে বলছে ক্যামেরা বাজে অনেকেই বলছেন যে তারা স্মুথলি গেমিং করতে পারেন আবার অনেকেই বলছেন যে গেমিং এর সময় তারা ফ্রেম ড্রপ লক্ষ্য করেছেন নাম্বার ছয় ডিসপ্লে চেক করার সময় দেখবেন সবগুলো অ্যাঙ্গেল থেকে ডিসপ্লে রং একরকম লাগছে কিনা বামে থেকে দেখলে হলুদ ড্যানে থেকে দেখলে লাল উপর থেকে দেখলে সবুজ এরকম যদি আপনারা দেখে থাকেন তাহলে কিন্তু একটা বড় সম্ভাবনা থেকে যায় ফোনের ডিসপ্লেটি চেঞ্জ করা হয়েছে কারণ সেকেন্ড হ্যান্ড ফোনকে আনবিশাল হিসেবে সেল করার অনেক নজির রয়েছে এই ছিল আন ফোন বন্ধ হওয়ার আটানব্বই দিন আগের একটি ছোট্ট গাইডলাইন ভিডিও এই ভিডিওর প্রত্যেকটি স্টেপ আপনারা যদি ফলো করে থাকেন তাহলে আমার মনে হয় যে ঠকবাজদের থেকে আপনারা অনেকটাই বাঁচতে পারবেন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে একটু শেয়ার করুন এতে করে আমার পরিবারটিও একটু বড় হওয়ার সুযোগ পাবে আর দ্বিতীয়ত আন ফোন কিনে সাধারণ ইউজারদের যেন ঠকতে না হয় ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করুন আর যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিবেন এতে করে পরবর্তীতে যখনই আমি একটি নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা সেই ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবেন আজকের মতো এ পর্যন্তই সকলের সুস্থতা কামনা করছি নমস্কার এবং আদাব